পর্দার বিধানের কথা বললে আমাদের সমাজের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ এমন কি অনেক নামধারী মুসলমানও বলে যে আচ্ছা একজন নারীর সৌন্দর্য এটা অবলোকন করে একজন পুরুষ যদি বিপদগামী হয়ে যায় তার মতে বাজে চিন্তা আসে বাজে কল্পনা আসে এবং যৌন অপরাধ সমাজে বেড়ে যাবে এমনটি মনে হয় সেই কারণে যদি নারীকে পর্দা করতে হয় তো পুরুষের সমস্যা সে তার চোখকে নিয়ন্ত্রণ করলেই তো হয়ে যায় কেন নারীকে পর্দা করতে হবে এটা অনেকে বলে না যে পুরুষ তুমি তোমার চোখগুলো কন্ট্রোল করো তোমরা সকল পুরুষরা যদি চোখগুলোকে তাদের দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে নারীরা স্বাধীনভাবে চলতে পারে তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে তুমি না পেরে আমার উপরে বোরকা চাপিয়ে কেন দিবা এরকম যুক্তি অনেকে দেয় না তাদের প্রতি বিনয়ের সাথে আমার প্রশ্ন আচ্ছা আমাদের সমাজে ব্যাংক থেকে যখন আপনি টাকা পয়সা নিয়ে বের হন ধরেন আপনি 10 লাখ 20 লাখ টাকা ব্যাংক থেকে ক্যাশ টাকা উত্তোলন করলেন এই টাকা নেওয়ার সময় আমরা কি করি একেবারে স্বচ্ছ যে পলিথিনগুলো আছে গ্লাসের মতো এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় টাকাগুলো সব সেরকম পলিথিনে নিয়ে এরকম হাতে ধরে আমরা এরকম হাত ঢুলাতে ঢুলাতে আমরা সেই টাকা নিয়ে বাড়িতে যাই ব্যাংক থেকে তাই না তাহলে কি করি ব্যাংকের ওই ক্যাশিয়ারকে বলি ভাই ব্যাগ দেন তখন উনি একটা ব্যাগ দেয় এমন ব্যাগ এমন প্যাকেট যে প্যাকেটের উপর থেকে ভেতরে কিছু দেখা যাওয়ার প্রশ্নই আবার বাড়ি থেকে যাওয়ার সময় আরেকটা কালো ব্যাগ বা অন্য কোনো কালারের ব্যাগ নিয়ে যান চেইনেলা ব্যাগ নিয়ে যান কাপড়ে ব্যাগ নিয়ে যান সেটাতে আবার ওটা ভরেন এরপরে ওইটাকে এমনভাবে নিয়ে যান যেন আপনার সাথে কোনো টাকা পয়সা নাই বরং আপনি বোধহয় বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে যাচ্ছেন এরকম একটা ভাব নিয়ে যাই না আমরা কেন এরকম কেন করতে হবে টাকার প্রতি মানুষের লোভ হয় এবং লোভের কারণে অনেকে বিপদগামী হয়ে চুরি করতে পারে অনেকে ডাকাতি করতে পারে অনেকে এই টাকাটা ছিনতাই করতে পারে যাতে করে আমার এই টাকাটা সে নিয়ে যেতে না পারে যাতে এটাকে আমি নিরাপদে বাসায় নিয়ে যেতে পারি সেজন্য আমি এটাকে ব্যাগের ভিতর ভরে এটাকে আবৃত করে এটাকে ঢেকে ঢুকে এটা যাতে বোঝা না যায় এটা যাতে দেখা না যায় সেভাবে নিয়ে যায় ঠিক না যারা বলেন যে মহিলাদের পর্দা কেন করতে হবে পুরুষরা তাদের চোখ ঠিক করে ফেললেই তো হয় আমি তাদেরকে বলতে চাই আপনারা ব্যাংক থেকে টাকা পয়সা যে নিয়ে যান সে সময় আপনাদের এই লজিক এবং যুক্তিটা কোথায় থাকে তখন আপনারা কেন বলেন না যে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে যাব একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পরিষ্কার পলিথিনে একদম দুই হাতে তোমরা যারা চোররা আছো তোমরা যারা ডাকাতরা আছো তোমরা যারা ছিনতাইকারীরা আছো অন্যের সম্পদের দিকে নজর দাও তোমার হাত থেকে আমার টাকাকে বাঁচানোর জন্য তোমার নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য তোমার নজরের ক্ষতি থেকে সমাজকে বাঁচানোর জন্য আমি কেন ব্যাগের ভিতরে ভরবো তুমি তোমার চোখগুলো সব কন্ট্রোল করে ফেলো দুনিয়ার সব চোর ডাকাত ছিনতাইকারীরা সব ফেরেশতা হয়ে গেলে সবাই যদি অন্যের সম্পদের প্রতি লোভ করা ছেড়ে দেয় তাহলে তো আর আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ ভরা লাগে না অতএব আমি স্বচ্ছ পলিথিনে নিয়ে যাব দুই হাতে করে টাকা নিয়ে যাব এই যুক্তি দুনিয়াতে কেউ দেয় দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি যার কারণে পর্দার এই বিধানটা আসলেই আমরা সেখানে প্রশ্ন তুলি ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আদনা আন ইউরাফ আপনারা অনেকে জানেন এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন ইসলামের ইতিহাসে এই আয়াত যখন নাজিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তখন স্বাধীন সতী সাধ্বী নারী যারা সম্ভ্রান্ত নারী যারা মুসলমান নারী যারা তারা সাধারণত নিজের সৌন্দর্যকে আবৃত করে ঢেকে ঢুকে তারা বের হতেন আর এর বিপরীতে সমাজে যারা কৃতদাসী ছিলেন কাজের লোক হিসেবেই যারা পরিচিত ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন এবং সাধারণ কাজের লোক নয় বরং কৃতদাসী ছিলেন এই টাইপের মানুষগুলো তারা পর্দা করতো না তারা পর্দা করতো না পর্দা করতে হলো যারা স্বাধীন তারা এই জন্য আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা তোমরা যদি পর্দা করে চলো তাহলে বোঝা যাবে এটা বাজারে কোনো মেয়ে না এটা কোনো আত্মসম্মান বোধহীন এটা কোনো ন্যূনতম লাজ লজ্জাহীন কোনো নারী নয় এটা সম্ভ্রান্ত একজন নারী এটা বোঝা যাবে মোহতরম হাজিরিন পর্দার এই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ বলেছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন পর্দার এই বিধানটা মেনে চললে পুরুষরা তোমাদের নজরকে হেফাজত করলে মেয়েরা তাদের সৌন্দর্যকে যত্রতত্র প্রকাশ করে না বেড়ালে সেটাকে আবৃত রাখলে তোমাদের পুরুষদের অন্তরগুলো যেরকম পবিত্র থাকবে মেয়েদের অন্তরগুলো পবিত্র থাকবে আজ আপনি যেদিকে তাকান
যেদিকে তাকান যুবকদেরকে বিশেষ করে তাদের চরিত্রকে নষ্ট করার সকল উপাদান প্রস্তুত করে রাখা হয়েছে বিজ্ঞাপন সেখানে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে একজন যুবক নিজেকে কন্ট্রোল করা কঠিন একই ভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে প্রতিটা বিষয়ে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে পুরুষ সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে তরুণ সমাজ নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো পথ খোলা চাইলেও নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না আল্লাহ তাআলা বলেছেন যালিকুম যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন পর্দারে বিধান এইজন্য দেয়া হয়েছে যে এটা তোমাদের এবং নারীদের উভয়ের অন্তরকে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে নোংরামো থেকে বাঁচাবে আপনি যদি বলেন না কোন নারীকে দেখে তো আমার বাজে চিন্তা হয় না নোংরা কল্পনা আসে না হুজুর আপনি যেভাবে বললেন আমার তো এরকম আসে না আমি বলবো হয়তো আপনার এখন আসছে না কিন্তু আসবে কোন নারীর প্রতি আপনার প্রথম দর্শনে খারাপ নজর আসছে না খারাপ চিন্তা আসছে না বাজে কল্পনা আসছে না আসবে আসতে বাধ্য যেখানে খারাপ চিন্তা আসার রাস্তা খোলা আছে সেখানে যদি আপনি হাত দেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বিদ্যুতের একটা লাইন আছে হাই ভোল্টেজের লাইন এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই আপনি জানেন এখন বিদ্যুৎ নাই তারপর আপনি হাত দিবেন না কেন যেই কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে যদি এসে যায় তাহলে আপনি ছারখার হয়ে যাবেন এটা আপনি জানেন সেজন্য বিদ্যুৎ না থাকলেও হাত দিবেন না কোনো পরনারীর দিকে তাকানোর পর আপনার মনে হয়তো বাজে চিন্তা ওই মুহূর্তে আসছে না কিন্তু এক সময় আসবে যদি পর্দাহীন থাকে আপনি কন্টিনিউ করেন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না এটা হাই ভোল্টেজের লাইনের মতো আপনি পদভ্রষ্ট হতে ধ্বংস হতে বাধ্য আপনি রক্ষা হতে পারবেন না অতএব নিরাপত্তার এই সিস্টেমটাকে পর্দার বিধানটাকে যদি না মানেন তাহলে সমাজ কোন সুস্থ ধারায় ফিরে আসতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধানটা মেনে চলার তৌফিক দান করুন এই ফরজ বিধান মানলে আমাদেরই লাভ হবে অন্য কারোর না আল্লাহ তাআলা আপনাকে আমাকে এবং গোটা দেশকে গোটা পৃথিবীর মানুষকে সুস্থতা এবং শুদ্ধতার ধারা ফিরে আসার তৌফিক দান করুন পর্দা এটা কোনো প্রথা না অনেকে বলে পর্দা প্রথা প্রথা মানে মানুষের বানানো নিয়ম কারণ পর্দা হলো মহান বিধান ফরজ বিধান এটা কি প্রথা না বিধান অতএব আল্লাহর বিধান মানা এটা ফরজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা